আসা আমি সলভ করিয়া থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন দেইছি 2x-5y+8=0 অ্যান্ড দ্য সেকেন্ড ইকুয়েশন ইজ x-4y+7=0। দুইটা ইকুয়েশন কু ফাস্ট লিখি দেছি ইকুয়েশন দ্যাট ইজ ইকুয়েশন 2। তো আমি কোন করতলে কি ফার্স্ট যে ইকুয়েশন গুড়াক লা সেই ইকুয়েশন ভিতরে কোটা গোটে চুজ করতলে, তো মুখে ইকুয়েশন 2 কু চুজ করছি। দেন এক্স র মানকু ওয়াই মাধ্যমে প্রকাশ করছি, সো এটা হইব 4y-7। এপটে মাইনাস আছে, এপটে গেলে প্লস হয়ে যাব, এপটে প্লস আছে, এপটে গেলে মাইনাস হয়ে যাবে। দিস ইজ ইয়র ইকুয়েশন থার্ড, 3 নম্বর ইকুয়েশন দিয়ে দেব। তারপরে এক্স র মানকু ইকুয়েশন 1 রে প্রয়োগ কলে ইকুয়েশন 1 কু লিখি দেছি, দেন এক্স কু রিপ্লেস করবি 4y-7 সহিত। 4y-7 এই এক্স বদলে লিখি দিলি -5y+8=0। দেন দেখছি 8=14, -5y+8=0, 8y-5y 3y হয়ে গেল, -14+8 তো এটা হয়ে গেল -6=0, ইমপ্লাই দ্যাট 3y=6 এন্ড y=6/3, দ্যাট ইজ 2। তারপরে দেখুন x=কত, 4y-7, দ্যাট ইজ ইকুয়েশন 3। এটা ইকুয়েশন 3, তো x=, y র মান হচ্ছে 2, তো 4×2 -7, দেন x=, 8-7, x=1, তো নির্ণয় সমাধান হলো কত, 1 অ্যান্ড